ডেঙ্গুতে বুধবার পর্যন্ত একদিনে মৌসুমের সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯২ জন। চলতি মৌসুমে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর এই পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। দেশে প্রায় দুই দশক আগে শুরু হয় ডেঙ্গুর প্রকোপ। এরপর বিভিন্ন সময়ে মহামারী আকারে ডেঙ্গুতে আক্রান্তের হার ও মৃত্যুর প্রকোপ দেখেছে দেশবাসী। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়বে, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ পরবর্তী পূর্বাভাস সত্যি হয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের ৬৩ জেলায় চলছে ডেঙ্গুর প্রকোপ, তবে আশঙ্কার কথা, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর হার। বুধবার ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজধানীতে মৃত্যু হয়েছে ১৭ জনের, ঢাকা শহরের বাইরে ২ জনের মৃত্যু হয়েছে। তিনটা পক্ষ এখানে, থ্রি প্লেয়ার ইন দ্য ফিল্ড, ডিজিএইচএস ওয়ান প্লেয়ার, দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য কিউরেটিভ ট্রিটমেন্ট, সিটি কর্পোরেশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইজ এ প্লেয়ার হুজ রেসপন্সিবিলিটি টু মেক ক্লিন গ্রিন অ্যান্ড টু আপনার কন্ট্রোল দ্য মসকুইটো। থার্ড হচ্ছে যাদেরকে মশা কামড়াচ্ছে, তারা কেন ইচ্ছা করে মশার কামড় খাচ্ছেন? আপনার মশার কামড় থেকে বাঁচার জন্যে বাসায় যা যা করার, পানি জমানো থাকা বা অন্য কিছু করা, একেবারেই সবাই আল্লাহর হস্তে ছেড়ে দিলে তো হবে না। সবাই যার যার দায়িত্ব পালন করেন, আদারওয়াইজ থিংস উইল বি ক্রিটিক্যাল। তবে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপে অনেক মানুষের আক্রান্ত ও মৃত্যুর সাথে সাথেই সারা দেশেই ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু। তখন ডেঙ্গুর দুটি ধরন, ডেন ওয়ান ও ডেন থ্রি জনিত ধরনের ডেঙ্গুতে জটিলতা বেড়েছিল। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।